আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ, সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম। আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় বুঝিয়ে পড়ানো হয়, তবে তৃতীয় থেকে দশমের গণিত, ইংরেজি ও গ্রামার আমি নিজেই শ্রেণী ও বিষয়ভিত্তিক পৃথক 17টি চ্যানেলে বুঝিয়ে থাকি, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া হলো। এর মধ্যে ষষ্ঠ থেকে গণিত, ষষ্ঠ থেকে নবম গণিত এই চারটি চ্যানেল জুন 2020-এর মধ্যেই চালু করেছি, বাকি চ্যানেলগুলো আগামী 2-3 মাসের মধ্যেই চালু হয়ে যাবে। আশা করা যায় ডিসেম্বর 2020-এর মধ্যেই সকল চ্যানেলের ভিডিও আপলোড সম্পন্ন হবে, তখন ঘরে বসেই প্লে থেকে দশম শ্রেণী পড়া আমাদের চ্যানেলের সাথে আপনারা চালিয়ে যেতে পারবেন। আমাদের আজকের আলোচনার বিষয় প্রাক প্রাথমিক শ্রেণীর ইংরেজি। যারা আমাদের যারা যাদের বয়স 3.5 থেকে সর্বোচ্চ 4.5, যারা আসলে 4-এর মধ্যেই বলা যায়, 3.5 থেকে 4-এর মধ্যে, তারা আমাদেরকে সরাসরি ফলো করুন। আর যারা অন্য কোথাও প্লে শ্রেণীতে 1 বছর পড়া সম্পন্ন করেছেন, তারা নার্সারির বদলে আমাদের চ্যানেলের এই প্রথম শ্রেণী, এবং যারা প্লে ও নার্সারি মোট 2 বছর পড়া সম্পন্ন করেছেন, তারা কেজির বদলে নিজ যোগ্যতা অনুযায়ী আমাদের চ্যানেলের প্রথম বা দ্বিতীয় যে কোনো একটি শ্রেণীর পড়া অনুসরণ করুন। যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি, তাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওর নিচে চ্যানেলের লোগোর উপর ক্লিক করে চ্যানেলে প্রবেশ করুন, তারপর প্লে লিস্টে ক্লিক করে প্লে শ্রেণীতে ক্লিক করুন, তাহলে সকল পর্ব সিরিয়ালি দেখতে পারবেন। শুরু করা যাক প্লে শ্রেণীর মূল পর্ব 6 আর ইংরেজি 1। ইংরেজি সিলেবাসটা আমরা জানব 1 নম্বরে, আর তারপরে পর্বে আমরা ক্যাপিটাল লেটার লেখা শিখব। ক্যাপিটাল লেটার সাধারণত বাচ্চারা যেইভাবে লিখতে পারে সেইভাবে লেখাবো, আর কিছু আমি কয়েকটা ক্ষেত্রে একাধিক অক্ষর লেখা শিখাবো। তারপর তৃতীয় পর্বে স্মল লেটার আমি লেখা শিখাবো। স্মল লেটারও বেশ কয়েকটি থাকবে, এর মধ্যে আপনার চয়েস করে যেটা আপনার সন্তান পারে সেটা তাকে লিখতে দিবেন। তারপরে চতুর্থ পর্বে আমি শিখিয়ে দিব যে সবগুলো লেটার দিয়ে, অর্থাৎ এ বি সি ডি প্রত্যেকটা লেটার দিয়ে কমপক্ষে 1টি করে অর্থসহ শব্দ লেখা। তবে অনেকে ইচ্ছা চাইলে 2-3টিও করতে পারবেন, কারণ আমি একাধিক শব্দ বলে দিব। মোট 4টি পর্বে ইংরেজি শেষ হবে, ইংরেজির প্রথম পর্ব আর মূল পর্ব 6। চলুন আমরা সিলেবাস সম্পর্কে জানি। সিলেবাস এ থেকে জেড, অর্থাৎ ক্যাপিটাল লেটার 1 নম্বরে দেখেন আপনারা, ক্যাপিটাল লেটার এ থেকে জেড এবং স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত মুখস্থ করা, দেখে দেখে বলা। অর্থাৎ আমি একটা, ধরেন আমি এফ দিয়ে বললাম এটা কি, সেটা ক্যাপিটাল লেটার হোক স্মল লেটার হোক, সে যেন বলতে পারে এটা এফ। আমি টি দেখে জিজ্ঞেস করলাম এটা কি, সে দেখে বলবে এটা টি, অর্থাৎ দেখে দেখে বলা, এবং না দেখে বলা অর্থাৎ মুখস্থ সে বলে ফেলবে এ থেকে জেড। আর এ থেকে জেড প্রতিটি বর্ণ দিয়ে অর্থসহ 1টি করে শব্দ বলা, মনে রাখবেন মিনিমাম 1টা শিখতেই হবে, একাধিক যদি আপনি পারেন শিখান কোনো সমস্যা নেই, সেটা তো ভালো। আর রাইম বাদ, আমি এখানে যে রাইম দিয়েছি সেগুলো হচ্ছে গিয়ে বার্ষিক পরীক্ষা সিলেবাস, দেখতেই পাচ্ছেন আমি মূল সিলেবাসটা সম্পূর্ণ একত্রে বলছি, কোনো রাইম থাকবে না, রাইম আপনারা মন মতো শিখাবেন। আপনারা বিভিন্ন ছোটদের বিভিন্ন চ্যানেল আছে, এই চ্যানেলগুলোতে সুন্দর সুন্দর রাইম আছে, আপনারা এখান থেকে দেখে যে রাইম ভালো লাগে আপনারা ইউটিউব চ্যানেল থেকে শিখিয়ে নেবেন, এটা পড়ার বাইরে। আর 4 নম্বরে দেখেন 5টি করে পাখি ও সবজির নাম অর্থসহ ইংরেজিতে বলা, ঠিকই একেভাবে ফার্স্ট টার্মে কিন্তু ছিল 5টি করে ফুল ও পাখির নাম, সেকেন্ড টার্মে 5টি করে ফল ও পশুর নাম ছিল, তাই এগুলো কোনো নির্ধারিত নয়, এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আপনারা এগুলো এখন শেখানোর প্রয়োজন বলে আমি মনে করি না, ইচ্ছে চাইলে বাদ দিতে পারেন, আর কেউ যদি মনে করেন যে আপনি শিখাবেন এটা জেনারেল নলেজ হিসাবে শিখাতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসুন আমরা মান বন্টনের দিকে তাকাই।
অর্থাৎ এই সিলেবাসটাকে একটু বিস্তারিত ভাবে আমরা দেখি। মানবন্ধন এখানে আমি যে নম্বরটা দিয়েছি সেটা প্রয়োজন নেই, কেন যখন আমি প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা নিব ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সন্তানদের, তখন আপনাদের আলাদা একটা মানবন্ধন আমি দিয়ে দিব, আলাদা প্রত্যেকটা তিনটে টার্মেরই আলাদা আলাদা সিলেবাস আমি, যারা নাম রেজিস্ট্রেশন করাবেন কোনো খরচ ছাড়াই, অর্থাৎ কোনো পরীক্ষা দিতেও এখানে কোনো খরচ লাগবে না, এমনকি কোনো ক্লাস দেখতেও কোনো খরচ হবে না, পুরোটাই আমি ফ্রি নিব। তাহলে আমি মানবন্ধনটা একটু দেখিয়ে দিই। এক নম্বরে ক্যাপিটাল লেটার শেখা, অর্থাৎ এ থেকে জেড বড় হাতের লেটার শিখবে। দুই নম্বর স্মল লেটার লেখা, অর্থাৎ এ থেকে জেড স্মল লেটার, আমরা অনেকে ছোট হাতের অক্ষর বলি, ছোট হাতের অক্ষর আসলে কথা ঠিক না, ক্যাপিটাল লেটারটা আমরা এইভাবে বলতে পারি যে বড় হরফের অক্ষর, স্মল লেটার ছোট হরফের অক্ষর, ওইটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। আর এখানে দেখেন তিন চার পাঁচ ছয়, এই চারটাই বাদ, কারণ আমি ব্যক্তিগতভাবে শূন্যস্থান পূরণ এবং সাজিয়ে লেখা এই এই দুইটা প্রাক প্রাথমিক শ্রেণীতে পছন্দ করি না। আপনারা এই দুটো পুরোপুরি বাদ দিয়ে দিবেন, কোনো প্রয়োজন নেই, নিশ্চিত থাকুন। আমি দীর্ঘ 20 বছর শিক্ষকতা জীবনে আছি, এর মধ্যে একাধিক স্কুলে ছিলাম এবং নিজেরও একাধিক স্কুলে আছে, সেই অভিজ্ঞতা থেকে বলছি। এগুলো সাধারণত আমরা একটু স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য নিয়ে থাকি, কিন্তু প্রকৃত সত্য যে এগুলোর কোনো প্রয়োজন নেই, স্ট্যান্ডার্ড বাড়াতে গিয়ে নিজের সন্তানকে পড়াশোনার চাপে ফেলে দেওয়াটা আমি মনে করি একটা বোকামি। কিন্তু কেন জানি না আমাদের অভিভাবকরা যত কঠিন হয় তত পছন্দ করে, তাই আমরা একটু কঠিন দিই স্ট্যান্ডার্ডটা রক্ষা করার জন্য। তারপরে দেখুন চার পাঁচ, তিন চার পাঁচ ছয় তো আমি বাদ দিয়ে দিলাম। সাত নাম্বারে দেখুন সিলেবাসের বর্ণগুলো মুখস্থ বলা, একটু আগে আমি যখন সিলেবাস বুঝাই তখন বলেছিলাম। তারপর প্রত্যেকটি বর্ণ দিয়ে অর্থসহ একটি করে শব্দ বলা, এ থেকে জেড পর্যন্ত, এটা শিক্ষকের দেখানো বর্ণগুলোর নাম বলো, অর্থাৎ আমি একটা বর্ণ দিব, বলবো যে এটা কী তুমি বলো, ওর মুখে নিব, এটা মৌখিক পরীক্ষা। রাইম আর 10 11 এগুলো তো বাদ, 12 হাতে লেখা বা বাকিগুলোর প্রয়োজন নেই, এই সিলেবাসটাই যথেষ্ট। এর সাথে আপনার আরেকটা যুক্ত করবেন, সেটা হচ্ছে গিয়ে ছবি দেখে নাম বলা। আপনি একটা ক্যাটের ছবি রাখবেন, দেখে সে বলবে এটা হচ্ছে ক্যাট, কাউ দেখে বলবে এটা কাউ, ফিশ দেখে বলবে এটা ফিশ, কোনো যে কোনো ছবি, অর্থাৎ যদি আপনি হাতির ছবি দেন, হাতির ছবি দেখে সে বলবে এটা হচ্ছে এলিফ্যান্ট, ইংরেজিতে বলবে এলিফ্যান্ট অর্থ হাতি। এইটাও আপনারা যুক্ত করে নেবেন। সকলকে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল, আর ভিডিওটি ভালো লাগলে সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা স্থানে ক্লিক করুন, তারপর বেলে ক্লিক করে অল লেখা বেলে ক্লিক করুন। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব বা তিনটি সাময়িক পরীক্ষা নিব, সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে ও ভিডিওটি আপনারা সবার আগে দেখতে পাবেন। আর আমাদের চ্যানেলে সকল ভিডিও আপনারা দেখতে পারবেন কোনো খরচ ছাড়াই, কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো টাকা লাগে না, কোনো খরচ হয় না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক শেয়ার করুন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টসে প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টস করতে পারেন, আমি খুশি হব যদি ভালো কিছু কমেন্টস করেন, অবশ্যই আমার সুনজর থাকবে তাদের প্রতি, যদিও এখানে শিক্ষকের সুনজরে কিছুই যায় আসে না, কারণ এখান থেকে আমি কাউকে পক্ষপাতিত্ব করার কোনো সুযোগই নেই। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।